গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা ছিল কবাডি বা হাডুডু, এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ বাগানে বা খোলা জায়গায় জমজমাট উৎসব মুখর পরিবেশে হতো এই কবাডি খেলা, কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর তেমন দেখা যায় না। সেজন্য বুদ্ধিমত্তা, শক্তি এবং কৌশলের এই জনপ্রিয় খেলাকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে কাবাডি প্রতিযোগিতা আয়োজিত হলো উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের মাখালগাছায়। ঐতিহ্যকে ধরে রাখা, বিশেষ করে কয়েকটা বছর আজকে মহামারী করোনার কারণে বহু মানুষ একটা নিরানন্দ বা মনের মধ্যে একটা কষ্ট নিয়ে ভুগছিল, কিন্তু আজকে যেই খোলামেলা জায়গায় আমরা সবাই এক জায়গায় মিলেমিশে, এখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, আমরা সবাই এক জায়গায় মিলেমিশে খেলা দেখছি, আনন্দ করছি এবং আনন্দ উপভোগ করছি। এটা এবং আমাদের যে খেলাটা আমরা দীর্ঘদিন ধরে এখান থেকে একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জায়গাটাকে আবার জাগিয়ে তোলার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি এবং সেটা মানুষের সামনে তুলে ধরতে চাইছি। এদিন সন্ধ্যায় মাখালগাছের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাখালগাছের গ্রামে আয়োজিত হলো এই কাবাডি প্রতিযোগিতা। নতুন প্রজন্মর কাছে এই খেলাটি আরও আকর্ষণীয় করে তুলতে খেলার মাঝে মাঝে কাবাডি খেলার উপরে বিশেষ প্রতিযোগিতামূলক কুইজের ব্যবস্থা করা হয়েছিল। এই দিনের এই খেলায় মূলত রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাবাডি খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে মাখালগাছা মাঠে জড়ো হয়েছিল কয়েক হাজার দর্শক এবং ক্রীড়াপ্রেমী মানুষ। তো আমরা দেখলাম প্রত্যেক জায়গায় ফুটবল হচ্ছে, আমরা ফুটবল খেলি বা ফুটবল খেলাই, বাঙালির একটা জনপ্রিয় খেলা, কিন্তু তার মধ্যে এই যে কবাডি খেলা একেবারে প্রত্যন্ত এলাকার মানুষ যেমন খেলে, কবাডি খেলার একটা আনন্দ আছে, সেটা মানুষ ভুলে যেতে বসেছিল। বিশেষ করে আমরা এই এলাকায় কয়েক বছর আগেও করেছিলাম, তার আগে তো করতামই, আমরা ন্যূনতম খেলার সঙ্গে আমরা খুব খেলার আনন্দ পাই এবং খেলাটা ভালো লাগে। এলাকার মানুষকে বিশেষত আনন্দ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এখানকার কৃষ্ণপাড়া যুবক সমিতি তাদের পরিচালনায় আনন্দ দেওয়ার জন্য সুগঠিতভাবে সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আমরা আনন্দ দিচ্ছি। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, নিউজ 18 লোকাল।